কথা হলো যে সুস্থ ব্যক্তি মুমিন অবশ্যই যিনি মুসলিম তিনি রোজা রাখবেন এবং অবশ্যই তাকে সুস্থ থাকতে হবে, অসুস্থ ব্যক্তির রোজা ফরজ না, এবং তিনি মুসাফির অবস্থায় যদি না হন নিজের দেশকে তিনি অবস্থান করছেন, এবং আরেকটি হচ্ছে তাকে আকিল হওয়া অর্থাৎ কোনো ছোট ছেলে কিংবা পাগলের উপর রোজা ফরজ না, অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি মুসলিম সুস্থ বিবেক সম্পন্ন এবং মুসাফির নয় সেই ধরনের, এবং সে বয়সের ভারে লোকজন অসুস্থ নয় এবং রোগী নয় এই ধরনের ব্যক্তির ফার্স্ট। এখন এর মধ্যে কিন্তু চলে আসছে যে কারা কারা রোজা রাখতে হবে না। প্রথম হচ্ছে যদি আপনি মুসাফির হন, অনেক দূরে গেলেন, আমেরিকায় গেলেন বা ইউরোপে গেলেন বা যে কোনো জায়গায় 48 মাইল দূরে গিয়ে কোনো ব্যক্তি মুসাফির হয়, সেক্ষেত্রে রোজা না রাখার বিধান যে ওই যে বললাম যে ইসলাম খুবই বিজ্ঞান ভিত্তিক ধর্ম, মানবতাবাদী ধর্ম এবং ন্যাচারাল ধর্ম, আল্লাহ তাআলা কিন্তু মাও যদি তুমি অসুস্থ ও সফর অথবা যদি তুমি সফরে থাকো তাহলে তুমি রোজা না রাখার বিধান এখানে আছে, ব্যয়টা তুমি নিয়ে রাখার তাহলে সেটি অন্যান্য সময় সেটি কাজে করা যাবে। তবে একটি প্রশ্ন আছে যে মুসাফির ব্যক্তি রোজা রাখা উত্তম নাকি রোজা না রাখা উত্তম। এক্ষেত্রে অনুমায়িকার বলছেন সফরের মধ্যে যদি তার রোজা রাখা কষ্টকর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে না রাখাটা উত্তম, আর যদি আমি সফর করছি কিন্তু রোজা রাখতে পারি কোনো আমার কষ্ট হচ্ছে না সেক্ষেত্রে রাখাটাই। এরপর যদি কোনো অসুস্থ ব্যক্তি সেও তার উপর রোজা ফরজ নেওয়া হয় যেই যেটি রোজা রাখতে গিয়ে তার শারীরিক অসুবিধা হবে, কারণ ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা বললাহ মাস্তাকাতু তোমার যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে ততটুকু আমাকে প্রয়োগ করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কোনো সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসিরু ওয়া লা তুআসিরু তোমরা সহজ করো কঠিন করো, এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইউরিদুল্লাহু বিকুম ইয়াসরা ওয়ালা ইউরিদু বিকুম উসরা তোমাদের যেটি সহজ সেটি আমি চাই, তোমাদের যেটি কঠিন জটিল সেটি কিন্তু আমি চাই। তার মানে হলো একজন অসুস্থ ব্যক্তি তার যদি জীবনের ঝুঁকি থাকে এবং ডাক্তার যদি নিষেধ করে সেই ব্যক্তিও এই রোজা না রাখে, সে ফিদিয়া দিতে পারে। এরপরে বয়স্ক ব্যক্তি অনেক বয়স সেই ধরনের ব্যক্তি যা সেও রোজা না রাখার সুযোগ বিধান ইসলামের মধ্যে আছে, অথবা কেউ সন্তান সম্ভব হয় কোনো নারী স্বাভাবিকভাবে যেহেতু তার গর্ভস্থ সন্তান যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেক্ষেত্রে তাকেও রোজা না রাখার বিধান ইসলামের কাছে। ঠিক তেমনিভাবে অসুস্থ ব্যক্তি যেটা বললাম মুসাফির ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তি তাদেরকে সে রোজা না রেখে ফিদিয়া আছে, এবং নারীদের যে মাসিক পিরিয়ড অবস্থায় তখনও রোজা রাখেন নিষেধ, তবে তিনি পরবর্তীতে সেটি কাজ করেন, এবং কোনো মেয়ের যদি সন্তান হয় সন্তান প্রসবের পর যেটা আমরা জানি 40 দিন পর্যন্ত সেখানে রোজা রাখা নিষেধ, সেখানে উনি পরবর্তী যেন সুস্থ হবে মনে করেন পুরো রমজানটাই যদি তা সেই সুনির্দিষ্ট সময়ে পড়ে যায় তাহলে তিনি পরবর্তীতে সেটি কাজা করতে হবে, তবে সেই কাজা কিন্তু রমজানের মতো ধারাবাহিকভাবে করা অত্যাবশ্যক নয়, তিনি সেটিকে ভেঙে ভেঙে করতে পারেন। এই জন্য অনেক বড় বড় পরামর্শ দিয়েছে যে এই কাজাগুলো যদি সোমবারে করা হয় বা বৃহস্পতিবার করা হয়, যেহেতু সোমবার রোজা রাখা উত্তম নফল রোজা এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা উত্তম, বা ইয়োমে আরাফা নফল রাখা রোজা রাখা উত্তম, বা প্রতিটি মাসে 13, 14, 15 ওই দিবসগুলোতে যদি তিনি রাখেন তাহলে একদিকে কাজাও হচ্ছে আবার আরেকদিকে এই মোবারক দিনের রোজা রাখার যে স্বভাব সেটিও তিনি পাচ্ছেন। অনেকেই অনেক যারা এজমা রোগী আছেন অত্যন্ত শ্বাসকষ্ট, এবং সেই শ্বাসকষ্ট নিবারণের জন্য ইনহেলার একটি আধুনিক ঔষধ এটি ব্যবহার করা যাবে কিনা, অনেক ওলামায়ে কেরাম এটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, যেহেতু ইনহেলার তো কোনো খাবার নয়
এবং সেটি পাকস্থলীতে যায় এবং সেটা শুধুমাত্র স্টোমাক এই আপনার কি দিয়ে ফুসফুসে যায়। সেই জন্য ইনহেলার ব্যবহারে রোজা ভাঙবে না পত্র দিয়েছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে একেবারে খুবই ব্যবহার না করলেই খুবই ঝুঁকি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ব্যবহার করা উচিত। এরপর ইনজেকশনের কথা বলা হয়েছে বা নাকের ড্রপ বা কানের ড্রপ, এগুলো যেহেতু আমাদের খাবার নয় এবং যেহেতু সেগুলো পাকস্থলীতে যায় না, সেই জন্য এগুলো ব্যবহারের ক্ষেত্রে যদি খুবই জরুরি হয়ে পড়ে এবং ডাক্তার যদি অত্যাবশ্যক করে দেয় তাহলে সেক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে মাইকেল আমরা সেখানে ইতিবাচক হিসেবে দেখেছে, যা আমরা একটু আগেই বললাম যে ইসলাম মানবতাবাদী ধর্ম। ইসলাম এমন না যে এই বিধান পালন করতে গিয়ে কেউ সংকটাপন্ন হতে হবে বা জীবনের ঝুঁকি থাকতে পারে, এই ধরনের জিনিসগুলোকে অ্যালাউ করে না। সুতরাং ইনহেলার ব্যবহার কিংবা এমন জিনিস যেটি খাবার নয় সেগুলোকে ব্যবহারের ক্ষেত্রে ওরা জায়গা করেছে রোজা ভাঙবে না বলা হয়েছে।